ছেলে মারা গিয়েছে বর্ডারে, সেটা আমি খুবই দুঃখ পেয়েছি যে ওই টাইমটাতে এখন পর্যন্ত সেই লাশটা আমাদের বাংলাদেশে আনা হয়নি। প্রস্তুতি চলতেছে পতাকা মিটিং এর জন্য, আলোচনা করে পতাকা আলোচনা করে দেন ছেলেটাকে নিয়ে আসবে। এখনো পর্যন্ত নিখোঁজ, এখনো নিখোঁজ। আমার মনে হয় যে এই জিনিসগুলোতে বর্তমানে আমি মনে হয় যে প্রাধান্য দিলে আমাদের দেশটা ভালো থাকবে, মানুষগুলো ভালো থাকবে। কিন্তু আমি একটা গান এখনো শুনি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওই একটা ফুল মানে তো একটা মানুষ, একটা দেশ, তাই না বিষয়টা? সো আমার মনে হয় যে এই এটা যারা করতেছে না, তারা যদি সেটা যদি সরকার হয়, সরকার আমি মনে করবো যে তাহলে সরকারও তাদের ইয়ের জন্য করতেছে না, তাদের স্বার্থ হাসিলের জন্য করতেছে না। কারণ যদি বলে যে এই মুহূর্তে যদি ওইটা নিয়ে বেশি মাতামাতি করে তাহলে অন্য অন্য ইস্যুগুলো যদি নষ্ট হয়, তার মানে সেখানে রাজনৈতিক হিসাব নিকাশ আছে, সেটাই বলছেন আপনি। আচ্ছা, যে ওই আগের কথা ধরেই আর কি, যে আপনি তো অনেক হিন্দু হিন্দু আপনার কো আর্টিস্ট আছে এবং সাধারণ মানুষের সাথে আপনার অনেক যোগাযোগ আছে, আপনি যে এলাকায় আছেন সেটাও হিন্দু অধ্যুষিত মনে হয় যদি জানি। হ্যাঁ, সেখানে আমার ট্রাইবাল আছে, সেখানে আমার 60,000 ট্রাইবাল আছে, সম্প্রদায়ের লোকজন বসবাস করে। তাদের আসলে তাদের চিন্তা ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গি সামনে নির্বাচনে, এই যে বললেন ভোট ব্যাংকের যে রাজনীতি চলছে, এক্ষেত্রে তাদের কি তাদেরও ভাবনার কোনো পরিবর্তন হয়েছে বলে আপনি মনে করেন, নাকি তাদের একটা? ডেফিনেটলি সেটা হয়েছে, ওই ওই কারণেই আমি সেটা বলতে চাচ্ছি যে সেটা তাদের পরিবর্তনের কারণটা কিন্তু একটাই, আগেই বলেছি যে যেমন ইন্ডিয়া একা দাওয়াত খেলে আসলে হবে না, এখানে চায়না আসতে হবে। ঠিক তেমনি ভাবে বাংলাদেশের নির্বাচনে কিন্তু আগে যেমন বলা হতো সবসময় যে যে হিন্দুদের টোটাল ভোটটা আওয়ামী লীগের, এরকম একটা কথা বলতো, প্রচলন ছিল আগে, কিন্তু সেটা কিন্তু এখন সত্যি না, সত্যিকার অর্থেই। কারণ আরেক ধরনের নিউজও কিন্তু এখানে হয়েছে, যেমন ওই যে আমার গোলাম আলাভাই যেটা বললো যে হিন্দুদেরকে এইভাবে ই করার জন্য গেছে নো, এবং হিন্দুদের সম্পত্তি ই করতেছে, কি বলে, নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু না। কারণ বাংলাদেশে কিন্তু আরেকটা নিউজে আমি দেখেছি যে বাংলাদেশে বেশিরভাগ অফিসার এবং বড় বড় জায়গায় হিন্দুরা বসে আছে। সো আমি মনে করি এটার একটা নিউজ আমি দেখেছি, এটা সত্যতা আমি অতটা জানি না, তবে মনে হয় কিছুটা সত্য আছে, না থাকলে তো এত বড় নিউজ হওয়ার কথা না, তাই না? তো সেই জায়গা থেকে আমি মনে করি যে কোনো এটা কি উদ্দেশ্যমূলক ভাবে বসানো হয়েছে, এই কারণে এটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, নিউজ হিসেবে এসছে, নাকি মানে এই যে ভোটের রাজনীতির একটা অংশ হিসেবে সেটা হয়েছে, আপনি কি মনে করেন? সেখানে নিউজে আমি যেটা দেখেছি সেটা ভোটের রাজনীতির কথা বলেছে, প্লাস এই দেশে হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং বড় বড় জায়গা যেখানে হিন্দুরা বসার কথা না সেখানে বসেছে, কিন্তু সেটা কোনো ব্যাপার না, সেটা যারা নিউজ করেছে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য করতে পারে। কিন্তু আমি শুধু একটা কথা বলতে চাই যে আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি, তাদেরকে নিয়ে কথা বলতে চাই, তাদের কথাটাই এরকম হওয়া উচিত, যেটাই হোক নির্বাচনের আগে সেটা হোক, সর্বোপরি সেটা তার ব্যক্তিগত দলের জন্য সে যেতে পারবে না প্রোটোকল ভেঙে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী সে তার জায়গা থেকে সে কখনোই আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে যখন যাবে তখন সে সেটা আলাদা কথা, বাট সে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে যখন যাবে তখন সেটা যেতে পারবে না, সেটা যদি দিয়ে থাকে আমি মনে করি সেটা ঠিক না। ঠিক আছে, আচ্ছা, আমার ব্যাপারে আমি শুধু একটা কথা বলতে চাই যে আমি আমার 14th generation আওয়ামী লীগের সাথে জড়িত, বাট বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেই জায়গা থেকে আমি গতবার নির্বাচনে নমিনেশন পেপার চেয়েছিলাম টাঙ্গাইল 1 মধুপুর ধনবাড়ির আসন থেকে, এবং আমি লাস্ট পর্যন্ত সেই নৌকার মাঝি হতে পারিনি। তার মানে এইটা না যে আমি শুধুমাত্র নৌকার লোক হয়েও সেখানে যাব, আমি কিন্তু আগে বলেছি যে আমি মানুষ কিনে কাজ করতে চাই, মানুষের মাঝে থাকতে চাই। কারণ আমি যখন আমাকে নাট্যকার অভিনেতা নির্মাতা হিসেবে যখন মানুষ চিনে তখন কিন্তু জানে যে এই মানুষটা মানুষের জন্য কাজ করবে, এবং আলটিমেটলি আমি সিদ্দিকুর রহমান আমার এলাকা থেকে যদি আমি ওখান থেকে যদি এমপি ক্যান্ডিডেট হই এবং এমপি পাস করে যাই তাহলে আমি শুধু মানুষের জন্য কাজ করবে, সেটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ বা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের জন্য বা কোনো শ্রেণী বিভাগ থাকবে না, এবং সেই সেই জায়গা থেকে আমি আসতে চাই না। আমি আগেও বলেছি যে যদি কখনো আমি আমার নিজের এলাকায় যাই এটা আমার কমিটমেন্ট আমার নিজের এলাকার মানুষের কাছে, এবং সেই জায়গা থেকে আমি নিজের এলাকায় যাই করেছি, যতগুলো সংগঠন করেছি, যতগুলো আমি প্রতিষ্ঠান করেছি সমস্ত প্রতিষ্ঠানের এক একটা পে অফ লাইফ দিয়ে করেছি, যে যেমন আমি একটা পে অফ লাইন দিতে চাই সেটা মানুষ রিলেটেড। কারণ ওই যে আপনি একটু আগে একটা প্রশ্ন করেছিলেন আমাদের হারুন ভাইকে, প্রথমেই করলেন যে একটি ছেলে মারা গিয়েছে বর্ডারে, সেটা আমি খুবই দুঃখ পেয়েছি যে ওই টাইমটাতে এখন পর্যন্ত সেই লাশটা আমাদের বাংলাদেশে আনা হয়নি। প্রস্তুতি চলতেছে পতাকা মিটিং এর জন্য, আলোচনা করে পতাকা আলোচনা করে দেন ছেলেটাকে নিয়ে আসবে। এখনো পর্যন্ত নিখোঁজ,
এখনো নিখোঁজ। আমার মনে হয় যে এই জিনিসগুলোতে, এই জিনিসগুলোতে বর্তমানে আমি মনে হয় যে প্রাধান্য দিলে আমাদের দেশটা ভালো থাকবে, মানুষগুলো ভালো থাকবে। এগুলিও কি, এগুলিকেও এই যে আমরা খোঁজ পাচ্ছি না বা আমরা অনেকটাই যে প্রতিবাদ জানাতে পারছি না, এটা কি ভোটের কারণে কি আপনার কাছে মনে হয়? এখানেও কি ভোট রাজনীতি আছে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় না, এটা যেহেতু মানবতার জায়গা থেকে চিন্তা করতে হবে। আমি যদি ভোটের জায়গা থেকে চিন্তা করি তাহলে মানবতার জায়গা থেকে আমাদের যেভাবে প্রোটেস্ট করা উচিত ছিল সেভাবে করতে পারছি কেন? পারছি না এই জায়গায়, সেটা হতে পারে যে সেটা যারা প্রোটেস্ট করতেছে না তাদের ব্যক্তি স্বার্থ আঘাত লাগতে পারে, পক্ষ থেকে করা হচ্ছে না, বলা হচ্ছে বারবার সরকার যেভাবে করা উচিত সেভাবে করা হচ্ছে না বলেই কন্টিনিউয়াসলি এটা এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সরকার না করার পেছনে কোনো কারণ আছে কিনা, কারণ আছে কিনা আমি জানি না। তবে আমি একটা কথা বলতে চাই যে যদি না করে থাকে সেটা ভুল, কারণ করতে হবে একটা মাত্র কারণে, কারণ সে বাঙালি এবং বাংলাদেশের মানুষ। আমরা সবসময় একটা গানের লাইন কিন্তু সবসময় আমরা যুদ্ধের সময়, আমি আমার জন্ম সেই টাইমে হয় নাই কিন্তু আমি একটা গান এখনো শুনি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ওই একটা ফুল মানে তো একটা মানুষ, একটা দেশ, তাই না বিষয়টা? সো আমার মনে হয় যে এই এটা যারা করতেছে না, তারা যদি সেটা যদি সরকার হয়, সরকার আমি মনে করবো যে তাহলে সরকারও তাদের ইয়ের জন্য করতেছে না, তাদের স্বার্থ হাসিলের জন্য করতেছে না। কারণ যদি বলে যে এই মুহূর্তে যদি ওইটা নিয়ে বেশি মাতামাতি করে তাহলে অন্য অন্য ইস্যুগুলো যদি নষ্ট হয়, তার মানে সেখানে রাজনৈতিক হিসাব নিকাশ আছে, সেটাই বলছেন আপনি? সেটা থাকতে পারে, আমি আমি সেটা আমি বলতেছি না, যদি যদি থাকে যে তারা যদি প্রটেস্ট না করে, কিন্তু প্রটেস্ট করছে কিনা জানি না, কারণ যেহেতু আমরা আরেকটা নিউজে পেয়েছি যে সেখানে পতাকা আলোচনার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে, পতাকা বৈঠক তো করা হয়েছে, লাশ আনার জন্য পতাকা বৈঠক আনার জন্য, সেটা বলতেছি। হ্যাঁ, কিন্তু বন্ধ করার জন্য সেই আলোচনা তো তারা করবে কিনা ভিতরে ইন্টারনালি আমরা তো করাই আমরা বলতে পারি। দুই প্রধানমন্ত্রী তো সিদ্ধান্ত নিয়েছে যে সীমান্তে হত্যার সংখ্যা শূন্যে নামিয়ে আসবে, যেদিন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই দিনই এই ছাত্র নিহত হয়েছে। একটু তাহলে এটা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং আমি মনে করি যে তাহলে এইটার উপর একটু জোর দেওয়া উচিত ছিল, কারণ যেহেতু আমরা কমিটেড যে এটা করব না সেটাই যেহেতু সেই দিন ঘটেছে, সেটা যেহেতু করা হয় না, আমি মনে করবো এটা একটা ব্যাপক দুঃখজনক ঘটনাই আমি বলবো। এই জায়গা থেকে বলতে চাই যে বাংলাদেশে মানুষের কথা চিন্তা করলে মানুষের কথা চিন্তা করতে হবে। আমাদের দেশের আমরা যেই যাই বলি, যদিও দলীয় জায়গা থেকে কথা বলি সেটা একরকম হবে, বাট বর্তমান সিচুয়েশনকে চিন্তা করে যদি কথা বলি তাহলে আবার আরেক রকমের কথা হবে। যেমন আমি মনে করি যে গত কিছুদিন যাবত যেমন কিছু সফলতাও আছে, সেটাকে আবার অন্যভাবেও ধরে, আবার কিছু দুর্বলতাও আছে, কিছু ইও আছে, সেটা মানুষ যেভাবে যে যেভাবে নিবে। তবে আমরা যেহেতু সারা বাংলাদেশের মানুষকে অভিনয় করে মানুষকে হাসাইছি বা মানুষকে বিনোদনের মাধ্যম হিসেবে আমাদেরকে পাইছে, আমরা শুধু মানুষ শব্দটির সাথে সবসময় থাকতে চাই। মানে আপনি সেটা পলিটিক্যাল থেকে আসেন, আপনি সকল মানুষের জন্য কাজ করতে যাচ্ছেন, সেই হলো আপনার ব্যক্তিগত ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।